আমি তো সুখী হইতে চাই, আমি আল্লাহকে একবার জিজ্ঞাসা করছি। মনে মনেও কি আমরা কেউ জিজ্ঞাসা করছি যে মালিক তুই তো আমাকে অস্তিত্ব দিলি, আমি সুখী হইতে চাই। কেমন সুখী? আমরা কি সুখী? যদি সুখী হইতো তাহলে জীবনের এক পর্বে আয়সা নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগলো? যদি সুখী হইতো তাহলে নিজের টাকার কিনা রশি কেন নিজের গলায় লাগলো? যদি সুখী হইতো নিজের ওড়না কেন নিজের গলায় লাগলো? যদি সুখী হইতো নিজের হাতে সন্তানকে নিজে কেন বিষ দিল? আমাকে জবাব দেন, লজিক দেন আমাকে। আপনারা লজিকে বিশ্বাসী, আমিও লজিকে বিশ্বাসী, লজিক দেন, যুক্তি দেন। সে সুখী হইল না কেন? কেন আমরা সারাদিন ছুটতে থাকি, মাথার ঘাম পায়ে ফেলতে থাকি? এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, সুখের আশায় ছুটতে থাকে। আজ পর্যন্ত কি আল্লাহকে জিজ্ঞেস করছি? হায় হায় ফরিদপুরের মানুষ, সব কিছু থাকা সত্ত্বেও আমরা এতটুকু সুখী না। এক কাপড়ে যতটুকু সুখী, কয় কাপড়ে? কয় কাপড়ে? তাও একজন না, পুরা ফেম, পুরা পরিবার, পুরাটা সংসার এক কাপড়। স্বামী স্ত্রীর সংসার এক কাপড়। আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়েন, সালাম ফিরাইতে দেরি, ছুটা যেতে দেরি করেন না। আল্লাহর রসুল একদিন, আল্লাহর রসুল সামনে যেমন দেখতেন পিছে তেমন দেখতেন। একদিন ডাইকা দাঁড় করাইছে, তোমার হলো তো হলো কি, সালাম ফিরাইতে দেরি, তুমি উঠা ভাগতে দেরি করো না। তো চোখে পানি নিয়ে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, এক কাপড়, এক কাপড়। আমি পোড়া চলে আসছি, স্ত্রী গুটায় বসা বসা আছে, সালাম ফিরান তো ছুটা যাই, খুলা দেই, নিজেকে গুটায় নেই, আউয়াল ওয়াক্তে যেন নামাজ পড়তে পারে। সে পড়ে আর নামাজ পড়ে, ওই ঘরের স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে, স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে, আর হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলতেছে, তুমি কী করে জান্নাতি? কয়, কেন, সবরের জীবন চলতেছে, ধৈর্যের জীবন চলতেছে, বিয়ের দিন থেকে এক কাপড় দেখতেছি, আজ পর্যন্ত একবারও বলি নাই, তুমি আরেকটা কাপড় আনো না কেন? এই শব্দটা বলছি, বলে না তুমি যে আনো না এটার জন্য কোনো অভিযোগ করছি, বলে তাও না, বলে দুটা আল্লাহর রসুল বলছে, আল্লাহ বলছে সবরের বিনিময়, ধৈর্যের বিনিময়ে জান্নাত, আমি জান্নাতি, ফুর্তি করবো জান্নাতে। স্বামীর চেহারাটা মলিন, তো গালে চিমটি কেটে বলতেছে, তুমিও জান্নাতি। আমি কি করা, আমার মতো স্ত্রী পেয়ে কি শুক্রিয়া আদায় করো না? তো সেও চিমটি কেটে বলতেছে, পাগলি, একবার না হাজার বার বলছে, আল্লাহ আল্লাহর রসুল বলছে শুকুরের বদল জান্নাত, তুমিও জান্নাতি, দুইজনে ফুর্তি করব জান্নাতে, এক কাপড়ে অসুবিধা নেই। কি সুখী? সুখী না সুখী না? হ্যাঁ, না না, আমরা সুখী, ঠিক না? জাপানে তৈরি হইতে দেরি, ফরিদপুরের বাজারে পাইতে দেরি হয় না। চায়নায় তৈরি হইতে তৈরি হইতে দেরি, ফরিদপুরের বাজারে পাইতে দেরি হয় না। বাজারে আসতে দেরি, আমার ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? আমরা সুখী, ঠিক না? কি বলেন? হ্যাঁ, চলেন আরেকটা দেখাই, এরকম একশো দেখানো যাবে, সর্বক্ষেত্রে দেখানো যাবে, এটা কি সুখী? আমরা সুখী না এটা সুখী? সারাদিন পরিশ্রম করে আসেন, আইসা মার পায়ে তেল মালিশ করেন, পাও টিপা মাকে ঘুম পাড়ান, মাও ঘুমায়া যায়, ঘুমের ঘুরে ঢোলা পড়তে থাকে, আর মাঝে মাঝে পা উঠায়া তালুতে চুমা দিতে থাকে, মা কাইপা ওঠে, ঘুম ভেঙা যায়, কাইপা ওঠে আর বলে, সাফি, আমার পায়ের তালুতে চুমা। তো হাসে আর বলে, তোমার পায়ের তালুতে চুমা না, আমি তো জান্নাতে চুমা নিয়ে স্বাদ নিতেছি। এটা সুখী না? আপনার সন্তান আপনার সামনে চোখ বড় বড় করে, এটা সুখী? রাগ হয় না, পায়ে হাত রাখতেছি, বুঝাইতে চেষ্টা করতেছি, হ্যাঁ এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি, এটা সুখ না আমরা সুখী? হ্যাঁ, সন্তান নিয়ে আমরা সুখী না এটা সুখী? বলেন কে সুখী? পায়ে চুমা নেওয়া এটাই তো সুখী, তেল মালিশ করে পাউটিপা ঘুম পাড়ানো এটাই তো সুখী, ঠিক না? আহ, হায় হায় হায়, না আমরা ভাবি আমরা সুখী সন্তান নিয়ে, না 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 না।
তিন দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, খেজুরের বিচি পর্যন্ত গড়ে নাই যে চাবায়া পানি খাবে। চতুর্থ দিন সকালে বাহির হইতেছেন, স্ত্রীকে বলতেছেন দোয়া করো আজকে যেন কিছু জোটে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা গড়ায় গেছে, তাকায় আছে কখন কি নিয়ে আসবে। বারবার দেখতেছেন পর্দা উঠায়া, জানলার আসে কি আসে না, রাস্তার দিকে চোখ। সন্ধ্যা যখন ঘনে আসতেছে তো দেখতেছে আসতেছে ঘরের অভিভাবক, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন। যখন বিলকুল কাছে চলে আসছে, পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জুটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, এদের জন্য শোভা পায় না চেহারা মলিন হওয়া। যাদের সাথে আল্লাহ, ওদের চেহারা মলিন হবে তো হবে কেন, হাসবে তো দরজা খুলবো, নাহলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলার মুস্কি হাসি দিতে হাসতেছেন, ফাতেমা দরজা খুলতেছেন, তারপরে বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা আমাকে স্বাগত জানাইতেছেন খুশিতে আর মুস্কি মুস্কি হাসিতে। হায় হায় কুরবান যাও ফাতেমা, কুরবান যাও ফাতেমা, মুস্কি মুস্কি হাসিতে আর খুশিতে স্বামীকে স্বাগত জানাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কাঁধে হাত রেখে বলতেছে রহিম আল্লাহ ইমরাতানিয়া ফাতেমা, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো কেয়ামতের সকাল পর্যন্ত। দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঘরে ঢুকলো, সেও যেন খুশি খুশি আর মুস্কি হাসি দিয়া স্বামীকে স্বাগত জানাইল। এটা সুখী না আমরা সুখী কি? না না আমরা সুখী, আমরা এডুকেটেড না, আমরা বড় শিক্ষিত না, আমরা বড় আধুনিক না, আমরা সুখী। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনাদের উন্নত দুনিয়া আমাকে দেখাইতে হবে না, আমি চিনি ফরিদপুরের লোক, যাদের চোখের পানি আমার এখানে সেফ আছে। সন্তান নিয়ে গেছেন মা বাবাকে, ছেলে নিয়ে গেছেন, তার চোখে এখনো পানি আছে, সে বলছে আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমাকে আমার ছেলের ঘরে চাকর হতে হবে, আমার জানা ছিল না, যদিও আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে। কেননা পুত্রবধূ ছেলে দুইজনই জব করে, বাচ্চাগুলাকে রাখবে তো রাখবে কে, চিলড্রেন কেয়ারে দিবে, এক্সট্রা ডলার গুনতে হবে। নিয়ে গেছে শ্বশুর শাশুড়িকে, তোমরা আমাদের বাচ্চাগুলাকে দেখবে, ঘরটাকে সামলাবে, এটাকে সারাদিন গুছাবে, রান্না করবে, আমাদের কাপড়গুলাকে ঠিক করবে। যদি ছেলে কিছু নাও বলে, বিকালবেলা যখন ফিরে বিশের থেকে ১৯ হইতে দেরি, পুত্রবধূ এত বড় বড় চোখ করতে দেরি করে না, তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আনলাম তো আনলাম কেন, পাসপোর্ট দিলাম তো দিলাম কেন, উন্নত দেশে থাক রাখতেছি তো রাখতেছি কেন, আমাদের ঘরটা গুছিয়ে রাখতে পারো না, দেখো না আমরা তোমাদের জন্য সারাদিন খাটতেছি, এত বড় বড় চোখ বাড়ি করে আমার এখানে সেভ করা আছে, এখানে বিশ্বাস হয় না, মনে হয় হয় না ফরিদপুরের মানুষ। চোখের পানি জড়ায় আর বলে হুজুর জানা ছিল না, এই বৃদ্ধ বয়সে নিজের ছেলের ঘরে নিজেকে চাকর হইতে হবে। আবার আলহামদুলিল্লাহ এরকমও আছে যারা সন্তান দিনদার, এরকমও আছে মা বাবাকে সোনার পালঙ্গে রাখে, মা বাবা বড় হ্যাপি, কিন্তু শর্ত আছে ওইদিকে আমি নিয়ে যেতেছি, সুখ চাই, সফল হইতে চাই, কিন্তু শিখতে চাই না, জানতে চাই না, ভাবতে চাই না, চিন্তা করতে চাই না, বুঝতে চাই না, ওই মালিককে জিজ্ঞাসা করতে চাই না আমি সুখী হব তো কিভাবে হব। চলেন শেষ সলিউশনে চলে আসছি, যদি চাই সুখী হইতে, আল্লাহ বলে মানুষ সমগ্র সৃষ্টি সুখের পরিবেশ আমার থেকে নির্ধারিত, সে যার যার প্রত্যেক সৃষ্টি তার নিজের পরিবেশে সুখী, তুই যদি সুখী হইতে চাস, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, দিনের পরিবেশ ব্যতীত তুই কোনোদিন সুখী হবি না। মানুষ তুই যদি সুখী হইতে চাস, তাহলে দিনের পরিবেশ ব্যতীত কোনোদিন তুই সুখী হবি না। আমরা দৌড়াইতে পারি, আমাকে বুঝাইতে হবে না মেরে দোস্ত, রাগ হেন না,
আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছেন, আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমি বিচরণ না করছি, আমি তো চোখে দেখা অভ্যস্ত। এই জন্যই তো বাংলাদেশে বলে আপনি এই ময়দানে আসছেন কেন, একটা ছোট্ট জবাব দিই, এদিকে তো বাংলাদেশে ঘুরা বেড়াই যে বাংলাদেশের মানুষ কেয়ামতের দিন আমাকে না বলতে পারে যে তুমি তো আফ্রিকার জঙ্গলও চষে বেড়াইছো, সাহারা মরুভূমিও চষছো, কিন্তু বাংলাদেশের প্রত্যেক এলাকায় যদি একটু চষতে আর আমাদেরকে যদি একটু হাতে পায়ে ধরে বুঝাইতে তো কিছু আমরা হয়তো বুঝতে পারতাম। এই দায় দায়িত্বর থেকে বাঁচার জন্য কেয়ামতের দিন যেন আপনারা আমাকে গলায় গামছা না দিতে পারেন, আমি ফরিদপুরে শতবার আসছি, এখনও আসছি, এই জন্য বুঝাইতেছি। সুখ রাখছেন আল্লাহ দিনের পরিবেশে, দিন দিনের, এই জন্য কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ দিনের পরিবেশ ব্যতীত কোথাও সুখ নাই, কোথাও কোনো স্তরে সুখ নাই, কোনো স্থানে সুখ নাই, কোনো পজিশনে সুখ নাই, কোনো সম্পর্কে সুখ নাই, যখন দিনের পরিবেশ হবে বাই বাইর 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 হক যখন বুঝবে, দিনের পরিবেশ যখন বুঝবে তখন বাই বুঝবে বাই কাকে বলে। এই জন্য তো আমি বলতে বাধ্য আপনাদের ফরিদপুর কেন, সারা বাংলাদেশে যত সিভিল কেস আছে সব আপনজন আপনজনের বিরুদ্ধে করে, ঠিক না? বাই বাইর বিরুদ্ধে যখন আমি দেখি যে বাই বাইর বিরুদ্ধে কেস, তো আমার মন বলে চিৎকার দেয়। একটা আরবি কবিতার একটা ছন্দ, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, একই স্তন থেকে দুধ দুইজনে পান করলি, দুইজন দুইজনের গাদ্দার হলি, তো হলি কি করা, তোর মার দুধ তো ছিল আল্লাহ বলে লাবাসান খালেসা, পিওর দুধ যার বিকল্প কেয়ামত পর্যন্ত আসবে না, এমন দুধ পান করার পরে দুইজন দুইজনের বিরুদ্ধে গেলি কি করা, গাদ্দার হলি তো হলি কি করা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। ওলামা বলছেন আমার ছন্দ, আপনাদেরকে যদিও আমি বুঝাইতে পারি না, দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না, দৌড়াইতে পারবো, প্রসাদনী দিয়া ঘর ভরতে পারবো, উন্নত হতে পারবো, অট্টালিকার মালিক হতে পারবো, কিন্তু একটা পর্ব আসবে আমার পিস্তল আমার মাথায় লাগবে, সুখী হব না, না সুখী না সফল, সুখী হব না সফলও হব না, শুধু একমাত্র দিনের পরিবেশ যে আল্লাহ এই মানুষটাকে অস্তিত্ব দিয়েছেন, এমন সুন্দর করে সাজাইছেন, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি তুমি সুখী হইতে চাও, যদি তুমি সফল হইতে চাও, তাহলে দিনের পরিবেশ গড়তে হবে, আর দিনের পরিবেশ মানুষ সহজ থেকে সহজভাবে গড়ুক, অর্জন করুক, এটার জন্য মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের আদর্শ দিয়া, আল্লাহর রসুলের কেরিয়ার দিয়া, আল্লাহর রসুলের লাইফ স্টাইল দিয়া, আল্লাহর রসুলের লাইফ স্টাইল, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের জীবন বিধান দিয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার নবীর আদর্শই আমার কাছে আদর্শ, রাগ হয় না, আমি যদি পুরো ফরিদপুরের ভিতরে জিজ্ঞাসা করি, যাকে যেই বয়সে আসি যদি জিজ্ঞাসা করি যে চুল জীবনে কতবার কাটলেন, সেলুনে যায়া আর যুবককেও যদি জিজ্ঞাসা করি চুল তুমি কাটো, প্রত্যেক সেলুনের ভিতরে চুল কাটার স্টাইল রাখা আছে, আজ পর্যন্ত কেউ আমরা সেলুনে যায় বলি নাই যে রাখো তোমার স্টাইল, আজকে তুমি আমাকে কাইটা দিবে আমার নবীর স্টাইলে, একজনও বলছি, হ্যাঁ রাগ হয়ে গেলেন, হ্যাঁ, অথচ যেই নবীর স্টাইল আল্লাহর কাছে সমগ্র জগৎ এক পাল্লায়, আল্লাহর রসুলের আমার বিশ্বাস, আমি কসম খায়া বলতে পারি, যুবক যদি আল্লাহর রসুলের ভালোবাসায় একদিন সেলুনে যায় বলে রাখ তোর স্টাইল, আজকে শিখায় আমার নবীর স্টাইল কীরকম ছিল, ওই স্টাইলে কাটা দিবি, যদি মনের থেকে ভালোবাসা নিয়া আল্লাহর রসুলের স্টাইলে চুল কেটা বাহির হয়ে আসে, এই এক চুল কাটা স্টাইল তাকে জান্নাতে নিয়ে যাবে, বিশ্বাস হয় না? ফরিদপুরে পার্লারের অভাব নাই, আমি পার্লারের বিরুদ্ধে না,
কিন্তু কোন নববধূ ফরুত করে পাওয়া যাবে না। যে পার্লারে সাজতে যায় বলছে ওইখানো ওইখানো ডিজাইন আছে, কোন ডিজাইনে সাজাবো তোমাকে, কোন নববধূ যায় বলে নাই যে সব রাত তোর সব ডিজাইন, আজকে আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দিবি, আজকে আমার প্রথম রাত্র, আজকে আমার বাসর রাত্র, আমি ফাতেমার ডিজাইনে আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে চাই। একজন ফরিদপুরে মা বোন পাওয়া যাবে না। হায় হায়, নবীর স্টাইল নিয়ে খেলবেন আর সুখ চাবেন? হ্যাঁ, নিজের সন্তানের হাতে যান যাবে না তো যাবে কার হাতে? রাগ হইন না, পায়ে হাত রাখি, বিদায় কথা শেষ, আসেন আসেন, আর কত দৌড়াবো, দাড়ি পাকায় ফেললাম, শুধু দুনিয়াতে সুখ শান্তি না, দুনিয়ার পরে যে জীবনটা আসতেছে ওই জীবনটা আল্লাহ মাপবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া। ওইখানের স্কেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের পাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের মিটার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের ফিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের স্কেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের পাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের মিটার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানের ফিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া ওয়েট করবে আল্লাহ, কসম খোদার, আর কোন জিনিস দিয়া ওয়েট করবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া ওয়েট করবে। বিশ্বাস হয় না? না না হয় না। ভাবি আমাদের কার্ড দিয়ে আমাদেরকে ওয়েট করবে, আপনার ভিজিটিং কার্ড যত বড় উঁচা থাকুক তাতে কিছু আসে যায় না, যদি ওয়েট করতেন দুনিয়ার কোনো জিনিস দিয়া তাহলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার পেশাব বুলে পান করলে মৃত্যু পর্যন্ত ক্ষুধা আসে না, পেশাব। উম্মে আয়মান মুস্তাদরেকে হাকেমের রেওয়ায়েত আছে, দেইখানিয়ান সহি হাসান রেওয়ায়েত, দুটোটা এক জায়গায় মিলানো আছে, হাসান সহি রেওয়ায়েত, দারে কুতনিতে আছে, মুস্তাদরেকে হাকেমে আছে, উম্মে আয়মান ভুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছেন। ওই যুগ অন্ধকার, রাত্র অন্ধকার ছিল, আল্লাহর রসুল পেয়ালায় পেশাব করছেন, উম্মে আয়মান পিপাসার তারুণায় উঠছেন, বাটি সামনে দেখছেন, পানিতে ভরা দেখতেছেন, নাকের কাছে নিয়ে দেখতেছেন, সুগ্রাণ ছাড়া কিছু নাই, পান করে ফেলছেন। সকালে আল্লাহর রসুল বলছে নিক্ষেপ করে আস, বলে কি? বলে পেয়ালায় যা আছে, রাত্রি নিক্ষেপ করছি, কোথায়? পেটে পিপাসার তারুণায় পান করে ফেলছি, সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, বলছে মৃত্যু পর্যন্ত তোর কাছে আর কোনোদিন খিদা আসবে না। আসলে উম্মে আয়মানের আর কোনোদিন খিদা আসে নাই, আল্লাহর রসুলের কৃতদাসী ছিলেন। আরেক রেওয়ায়েতে আছে তোর শরীর জাহান্নামে যাবে না, শিঙা লাগানো রক্ত আল্লাহর রসুল সাহাবিয়ে রসুলের হাতে দিয়েছেন, বাহিরে নিক্ষেপ করো, অন্তরালে যে চেটা খায়া ফেলছেন, জিজ্ঞাস করছে কি করছিস, নিক্ষেপ করে আসছি, কোথায়? কয় পেটে। কেন? কয় বাহিরে যেয়ে দেখি সুগ্রাণ ছাড়া কিছু নাই, মনকে বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না, জিব্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহর রসুল বলছে শরীর জাহান্নামে যাবে না, যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, শুধু ছোঁয়া লাগবে, বিশ্বাস হয় না? আবু তালেবকে নিজের হাতে কবরে রাখছেন আর বলছে আম্মি আদ আম্মি মা তারাক্তালি সাবিলা, রাখতেছেন আর বলতেছেন চাচা কোনো সুযোগ আমার জন্য রাখলেন না, বলছিলাম আমার কলেমা পড়েন, পড়লেন না, বলছিলাম আমি পড়বে না, পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও করলেন না, যদি চুপও থাকতেন তাইলেও একটা সুযোগ হইতো, কিন্তু আপনি চিৎকার দিয়ে বইলা গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেব ধর্মের উপরে জান দিতেছি, হায় চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, অথচ দুজনের রক্ত একজনেরটা আরেকজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে, চাচা রক্তের সম্পর্ক না, রক্তের সম্পর্ক না, কোনো পরিচয় চলে না, কোনো পরিচিতি চলবে না। এই জন্য আমি বলছি তিন চার জিনিস আমাদেরকে এই কথা বুঝার, বাবার চিন্তার শিক্ষার রাস্তায় বাধা, একটা আমাদের বিবেক, একটা আমাদের বুদ্ধি, আরেকটা আমাদের বিদ্যা, আর সবচেয়ে বড় হইল আমাদের মন। ওই বৃত্তান্তের দিকে যাইতে চাইতেছি না, কোনো পরিচয় চলবে না, আল্লাহ মালবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া আমাদেরকে মাপবে। এই জন্য আসেন, শেষ কথা, এখনো সুযোগ হাতে আছে, দুনিয়ায় না পাইলে না পাইলাম, 60-70 বছর,
যে পাইল তারও যেই গতিতে কাটে, যে পাইল না তারও ওই গতিতে কাটে, গরির কাটা তার জন্য ওই গতিতে করে, সূর্য তার জন্য ওই গতিতে উঠে আর ডোবে, এটাই সত্য। কিন্তু চিরদিনের আখেরাত আমাদের সামনে ধাইয়া আসতেছে, আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান। আপনি বৈসা আছেন কিন্তু যাত্রা চলমান, এটাই সত্য। কে কখন গন্তব্যে পৌঁছব কারো জানা নেই, এই জন্য আসেন শিখি, এখনো সুযোগ হাতে আছে, এই উম্মতের জন্য আছে। এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম, এই উম্মত যদি ঘুমানোর আগে শুধু হাত তুলে বলতো, মালিক সারাদিন ডাকে সাড়া দিতে পারি নাই, যাই ঝামেলা ছিল ঘুমাইতে চললাম, শুনলাম তুমি নাকি ডাকতেছো মাফ করার জন্য, দেখো আমি কিন্তু হাত উঠায় দিলাম। এতটুকু যদি প্রতিদিন ঘুমের সময় বলতো, এতটুকু যদি বলতো, প্রতিদিন যদি উম্মত তওবা করত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে, এই জন্য আসেন, এখনো সুযোগ হাত ছাড়া হয়ে যায় না। সুখ না পাইলাম, দুনিয়ায় সফল না হইতে পারলাম, কিন্তু চিরদিনেরটা যেন হাত ছাড়া, হাত ছাড়া, হাত ছাড়া। আজকে হয়তো দেখানো যাবে না, বুঝানো যাবে না, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। যেই সি কর্মী এই সি বর্মী, না মানো তো করকে দেখ, জান্নাত বি হায় দোজক বি হায়, না মানো তো মরকে দেখ, মরা দেখতে হবে, সত্য এটাই, কবির কথাই সত্য। তর্জমা যদিও আমি করতে পারবো না, লম্বা, এই জন্য শুনেই চলে যাইতেছি, যদিও উর্দু বাংলা না, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতেবি দিহারা, হর এক লেকে ক্যা কিয়া হসরত সুধারা, পড়া রহে গিয়া এই ঠাট সারা। আমাদের দেশের জমিদার বাড়িগুলো এখনো সাক্ষী বহন করে, জমিদার নাই ঐতিহ্য আছে, ঠিক না? আমাদেরও এরকম ঐতিহ্য থেকে যাবে, আমরা চলে যাব, যে চায় আর কোনোদিন ফিরে আসবে না, আর ওইখানে কেউ কারো না। যদি হইতো তাহলে 2020 আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছেন, 2020 আমাদেরকে বিষ লাগায় গেছেন। ঢাকা শহরে এরকম সন্তান আছে, মা বাবার কবরস্থান চিনে তো কবর চিনে না, এমন সন্তান আছে না কবরস্থান চিনে না কবর চিনে, নাই নাই চিনে না। আবার এরকমও সন্তান 2020 ছিল, আমরা দেখছি, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিছে, নিজে কাফন পড়াইছেন, নিজে জানাজা পড়াইছেন, নিজের চোখের পানি দিয়া কবরে রাখছেন। দুনিয়া বলছে করুণা, কথো তোর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, তুই মরা যাবি, কথো আমার জান, বাপের চেয়ে আমার জান বড় না, বাবা বড়। চোখের পানি দিয়া কবরে রাখছে আর বলছে মালিক, চোখের পানি দিয়া রাইখা যাইতেছি, দেখা রাখিস। কিন্তু আলেম সন্তান, দিনদার সন্তান নিজের হাতে করুণার ভিতরে মা বাবাকে কবরে রাখছে, এই ইতিহাস এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। আসেন শিখি।